সালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলা সফটওয়্যার বিজয় বায়ান্ন কীভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন। আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথমে ইন্টারনেট গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখানে এন থেকে গুগলে যাবেন, গুগল সার্চে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন বিজয় বায়ান্ন। বাই বাবা দিতে পারেন, বায়ান্ন ডাউনলোড। দেওয়ার পরে এখানে এটা আসবে। আসার পরে এখানে স্ক্রলিং করে এখানে যাবেন। এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, আরও আপনাদের আরও অন্য অন্য কোনো সফটওয়্যার লাগলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে এগুলো আসবে, আসলে এখান থেকে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি এসে যাবে এখান থেকে। আসলে তারপরে এখানে এখানে ক্লিক করবেন, এখানে ডাউনলোড হওয়ার পরে ক্লিক করলে এখানে আসবে। এখান থেকে আপনি সফটওয়্যারটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করে হবে, এখানে এই অপশনে ক্লিক করে তারপর এখানে যে কোনো একটা লোকেশন দিতে হবে। লোকেশন এখানে ডেস্কটপ দিলে ডেস্কটপে যে কোনো জায়গায় বা যে কোনো একটা অন্য একটা ফোল্ডারের ভিতর দিয়ে এটাকে ওকে দিলে এখান থেকে বের হয়ে যাব, এক্সট্রাক্ট হয়ে যাব। যাওয়ার পর এখানে মিনিমাইজ করে আমি এখন দেখব এটা কোথায় আছে। তো আমার সফটওয়্যারটা এখানে এসে গেছে, ডেস্কটপে এসে গেছে। আমার এখানে অনেকগুলো ফাইল থাকার কারণে এই যে এই ফাইলটা এখানে এসে গেছে বিজয় বায়ান্ন। তো এখানে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করে ওপেন করে এই সফটওয়্যারটা এখানে এসে গেছে, টোটাল সফটওয়্যার এখানে এসে গেছে। তো এখানে এখানে সেট আপ করে নিতে পারেন। এখানে ক্লিক করার পর রান, এখানে বলতেছে যে আমার অলরেডি আমার কম্পিউটার এটা ইনস্টল করা আছে। তা আপনারা যারা ইনস্টল করেন না তাদের জন্য ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করে নেবেন। এবং এটা হলো সিরিয়াল নাম্বার, সিরিয়াল কি, এখানে সিরিয়াল কি আছে, এই সিরিয়াল কি হচ্ছে এগুলা, এভাবে এখানে যেভাবে আছে। এই ইনস্টলের পরে রিস্টার্ট, কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে, রিস্টার্ট দেওয়ার পর কম্পিউটার ওপেন হলে তো এটা আসবে, এটা আসবে, এভাবে আসবে। এখান থেকে বিজয় বায়ান্ন আসলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর ওখানে সিরিয়াল কি চাইবে, সিরিয়াল নম্বর চাইবে, চাইলে এখান থেকে ওপেন করে এই যেখানে যেভাবে আছে এই জিনিসটা এভাবে এখান থেকে একটা একটা করে হুবহু ওই এখানে পাঁচটা ঘর থাকবে, পাঁচটা ঘরে হবো বাম দিক থেকে পাঁচটা ঘরের এগুলো দিয়ে দিলে তারপর ওকে করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে অন্য সময় আর একটা সমস্যা করবে না আশা করি। তো আজকে পর্যন্ত আপনাদের জন্য। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, আপনাদের কাছে কোনো উপকারে আসে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।